পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বাংলার গ্রামগুলি রণক্ষেত্রে পরিণত হয়। মনোনয়ন জমা, ভোটের দিন, ভোট গণনার দিন চলতে থাকে লাগাতার হিংসা আর হানাহানি। রক্তে লাল হয় বাংলার বাটি। বিরোধীরা অভিযোগ তোলে শাসক দলের বিরুদ্ধে। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সোচ্চার হয় সবকটি বিরোধী দল, কিন্তু অশান্তি থামে না। রাজ্যপাল ডেকে পাঠান রাজ্য নির্বাচন কমিশনারকে। আদালতে যায় পঞ্চায়েত মামলা, রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তবু থামে না অশান্তি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পঞ্চায়েত নির্বাচনে ক্ষতিগ্রস্তদের 2 লক্ষ টাকা ও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেবেন। সব পরিবারকে যারা মারা গিয়েছেন, কিছু রাজনৈতিক দলে, এখানে আমি হ্যাপসার হ্যাড নটস করে দেখাচ্ছি না, আমি সবার কথাই বলছি, তাদের সকলের জন্য আমি দুঃখী, সমব্যথী, তাদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। দে আর দ্য ভিকটিমস অফ দ্য সার্কামস্ট্যান্সেস। পুলিশ যথারীতি পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি টু টেক অল নেসেসারি অ্যাকশন এগেনস্ট অফ এভরিবডি যারা ইনভলভ এইসব ব্যাপারে। 2, আমাদের সরকার ঠিক করেছে তাদের পরিবারগুলোকে সাহায্য করবার জন্য আমরা 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছি সব পরিবারকে। প্রাণের দাম ক্ষতিপূরণে মেটে তবু কিছুটা আশার আলো দেখেছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, কিন্তু মুখ্যমন্ত্রী কি কথা রেখেছেন? কিভাবে পরিবারের লোকদের হারিয়ে দিন কাটাচ্ছে ওই পরিবারগুলো? মানুষের পাশে থাকার দায়বদ্ধতা নিয়ে সিএন পৌঁছে যাচ্ছে ভোট সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে, খোঁজ নিয়ে দেখছে কেমন আছে ওরা। এবারের গন্তব্য দিনহাটা সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রাম। এখানেই থাকত শম্ভু দাস। হ্যাঁ থাকত, কারণ এখন সে মৃত। ভোট সন্ত্রাস কেড়ে নিয়েছে তার প্রাণ। দিনহাটা সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামের শম্ভু দাসের রক্তাক্ত দেহ পাওয়া যায় বাড়ি থেকে কিছুটা দূরে পাটক্ষেতে। নিহত শম্ভুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাতে শম্ভু যখন বাড়ির বাইরে শৌচকর্ম করতে বের হয়, বাড়ির সামনে থেকে তাকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। মানে আমার ওই ছেলের চলাচল ঘটে, হ্যাঁ, মানে ওখানে সাহেবগঞ্জ সাইকেল থেকে ভাঙা ছেলে হলো, ওই আসার পরে সেই সেই যাওয়া ছেলে এই ঘটনাটা হয়ে গেলো। তাতে একটু মুখোপাধ্যায় করছিল, বুঝে গেছি আমরা পার্টি করবো, তাতে কী আছে দেখা যাক। একটু বুদ্ধি ইয়ে করছে, ওইটা শুনছি 2-4 জনে ওই জায়গায় বম ফুটে ফুটে করছে, করার পরে এই রাত্রি বেলা এই ঘটনা হয়ে গেছে। মানে এই ঘরে ছিল, বাইরে হয়েছে পেশো করা দিলে এই জায়গায়, আর এই ঘরটা এসে 4-5 জন দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে করছি কি একটা দূর দৌড়ে যায় এই পাশে গেছে, ও পাশে সে 2 জন দাঁড়িয়ে আছে, ওই জায়গায় পুড়িয়ে দিয়েছে, ওই জায়গায় ছড়া বাড়ি দিয়েছে। তারপর আমার ভাইছেরা এসগুলো পাচ্ছে, তারপর আমার ধরে পরে আমরা গেছি, পুলিশ আসার পরে সরকারি লোক আসার পরে আমরা গেছি, তো যাতে মারা গেছি আর দেখা যায়। কিন্তু কি দোষ ছিল তার, যার জন্য প্রাণ হারাতে হলো শম্ভুকে? তার দোষ ছিল তার বৌদি বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে কি এরাজ্যে বিরোধী দল করা অপরাধ? ঘটনার পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। জুন মাসের 17 তারিখ গভীর রাতে ঘটনাটি ঘটে। 18 জুন সকালে শম্ভু দাসের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর কি করা উচিত ছিল পুলিশের? ঘটনার তদন্ত করে আসল অপরাধীদের ধরার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল উলটপুরাণ। পুলিশ ঘটনার তদন্তে নেমে শম্ভুর মামার নাবালক ছেলেকে এই ঘটনায় গ্রেপ্তার করে। বর্তমানে সে জলপাইগুড়ি হোমে রয়েছে। পুলিশ জানায় এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই, তবে পরিবার এটা মানতে নারাজ। পরিবারের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। আর পুলিশের সুরে সুর মেলান শাসক দলের নেতা, তিনিও জানান এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ওনার পেছনে কি হয়েছে, স্থানীয় মানুষ কি বলছেন, সেটা শোনা অত্যন্ত জরুরি। আমরা আগবাড়িয়ে কিছু না বললেও এটুকু বলতে পারি, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই বা বিন্দুমাত্র যোগাযোগ নেই। এটা ব্যক্তিগত কোনো বিষয় বা অন্য কোনো বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করলেই বিষয়টি স্পষ্ট হবে। এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা হচ্ছে এবং বিজেপি নিশ্চিত প্রামাণিক লাশ নিয়ে রাজনীতি করে কোচবিহারকে নতুনভাবে উত্তপ্ত করতে চাইছে।
ঠিক যে সময় শম্ভুকে হারিয়ে দিশেহারা পরিবার, ঠিক তখনই পরিবারের পাশে ছুটে গিয়েছিলেন একাধিক নেতা, কর্মী, মন্ত্রী থেকে শুরু করে আরও অনেকেই। পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। চার ভাই বাবা মাকে নিয়েছিল শম্ভুর সংসার, বাবা মায়ের দায়িত্ব ছিল তারই উপর। গ্রামে বাড়িতে বাড়িতে ছাত্র পড়িয়ে যা হোক করে পেট চালাতো সে। ছেলের হঠাৎ মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে শম্ভুর বাবা মা। মাঠে চাষবাস করে কোনো রকমে দিন গুজরান করে চলছে সংসার। রাজ্য সরকার থেকে বলে চাকরির একটা কিছু দিয়েছে, আপনারা পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো ইচ্ছা আছে না? আসেনি, কিন্তু এমনি কেউ খোঁজ খবর নেয় না? না নেয় না। মানে টাকা দিয়েছে 5 লাখ, আমার নামে 2.5 লাখ, আমার বইয়ের নামে 2.5 লাখ। এই 5 লাখ কে দিয়েছে? বিট্টু, মানে নিশ্চিত নিশ্চিতভাবে রাজ্য সরকার কোনো টাকা পয়সা দেয়নি? না দেয়নি। ওই চাকরির কথা বলছি আর 50,000 টাকার কথা বলছি, 50,000 টাকা দেবো আর চাকরিটা দিয়ে দেবো। শম্ভু দাস টিউশনি পড়াতো আর সেই টিউশনিতেই সংসার চলতো তার বাবা মাকে নিয়ে। বাড়িতে বাবা মা ছাড়াও দাদা বৌদিরাও রয়েছে শম্ভু দাসের। তবে সেই সময় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পামানি। শম্ভুর বাবা নরেন্দ্রনাথ দাস জানান, শম্ভুর মৃত্যুর পর অনেকেই বাড়িতে এসেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহযোগিতা করার কথা বলেছিলেন, সেই মতো তিনি আর্থিক সহযোগিতা করেও ছিলেন। তবে মুখ্যমন্ত্রী যে চাকরি ও আর্থিক সহযোগিতার কথা বলেছিলেন সেটা এখনও এই পরিবার পায়নি। তিনি বলেন, রাজ্য সরকারের কাছে চাকরি ও আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। আমরা তো কুচবার যা ফেস করে দিয়েছি, কেস ওইভাবে আছে, বুঝছেন? কেস করে দিয়েছি, আমরা আর তালিকা করে নিই, ওইভাবে আছে। আর তার মধ্যে আসি আসি ওইভাবে মেয়েটা তুলে নিয়ে যায়, তার মধ্যে ফেরোভাবে আমার ভাইছে যে আছে জেলে, তাকে ওখানে রাখছে ঘুমে, ওই যে জলপাইগুড়ি ওখান থেকে নিয়ে যায়, ছাড়ি দিয়েছে ওখান থেকে নিয়ে যায়, আর কি গুজবা নিয়ে নিয়ে আবার ছাড়ি দেয় ওখানে থাকে। চাকরির কথা বলছি তা সেটা তো টাইম হয়নি, দেরি আছে, তাই তো টাইম হয়েছে। আমরা যা কাগজপাতি যা ওগুলো সমস্ত পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পরে তারপরে ওইভাবে আছে। নিহতের পরিবারের কথা মতো এই অসহায় পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকই। আর্থিক সাহায্য করেছিলেন তিনি। শাসক দলের পক্ষ থেকে এখনো কেউ আসেনি, খোঁজও নেয়নি, কিন্তু যারা এসেছে, খোঁজ নিয়েছে, আর্থিক সাহায্য করেছে, সেই বিজেপি দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন শাসক দলের নেতা। তারা কোনো ধরনের রাজনীতিতে বিশ্বাস করে এবং সেই বিজেপি দলের নেতাদের কথাই প্রমাণও রয়েছে যে কখনো তারা বলেছেন মুখে গুলি মারতে, শ্মশানে টেনে নিয়ে যেতে, হাঁটুতে গুলি মারতে, মা মারতে, কোমর ভেঙে দিতে, হ্যাঁ, তারপরে স্ত্রীদের বিধবার হুমকি দিতে দেখা গেছে। অর্থাৎ এ রাজ্যের বিরোধী যে রাজনৈতিক দল বিজেপি, তারা সন্ত্রাসের আপনাদের বাতাবরণ তৈরি করে, খুন খারাপি করে, মারডান করে, তারা এ রাজ্যে যে সরকার রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে ভেঙে দিল। সেই সময় চাপে পড়ে ওরা একজনকে চাকরি দিবে বলেছিল, চাকরি তো দূরের কথা, দেখা পর্যন্ত কেউ করতে যায়নি। আমাদের মন্ত্রী গেছিলেন, আমরা আর্থিক দিক থেকে দলের তরফ থেকে আমরা সহযোগিতা করেছিলাম, মন্ত্রী করেছিল, তারপরে যে চলে গেছে সেই দুঃখ, সেই বেদনা, একটা পরিবার থেকে চলে যাওয়া একজনের কি মর্মান্তিক সেটা যার যার সে বুঝে। কিন্তু আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেবে, কোনো সদর্থক ভূমিকা তো নেওয়া দূরের কথা,
তার সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে দেখা করার প্রয়োজনটুকু বোধ করিনি। আমরা আশাবাদী আমাদের কেন্দ্রীয় মন্ত্রী গেছেন একাধিকবার। সদ্য সন্তান হারানো মায়ের চোখে জল, কান্নায় গলা বুঝে আসে তার। জানান এখন আর কেউ খোঁজ নিতে আসে না। না না না, কেউ বাড়াই নেই। চলে আজ চারটে ধান করছিল, আর বছর এক বিঘে ধান করছিল, তাকে বেশি তো চাঁদো মিন্ডি করলাম, সেই ধান আসিল এতদিনে যে খাইলাম এখন আর নাই, এখন ধার সুদেলি মুদেলি নিয়ে ওইভাবে খাই, আর কি করবো। শম্ভুর মায়ের কথাতে একমত ওদের গ্রামের প্রতিবেশীরাও। প্রতিবেশী মণিবালা সরকার বলেন এখন আর এই পরিবারের খোঁজ কেউ রাখছে না, সেই সময় অনেকেই এসেছিলেন। না কই কে খোঁজ নেয়, ওই যে মাঝে মাঝে আসে ওই যে ম্যাডাম আসিয়ে কী কী লেখে নানাকে চলে যায়। পরে যে আমার ছেলের বউ বিজেপি হয়ে দাঁড়ালো, তারপরে যেদিনে নমিনেশন পাইলো সেই দিনে তো ছেলেটা মার্ডার হলো, এখন তো যে ওরাও বাড়ির থাকবার পায় না ভয়ের চোটে, ওরা সব ভুলে যে ছেলেটা আছে ছেলের বউ আর বাবা মা ওরা এক বিছানায় থাকে, একখানেই থাকে সবাই ভয়ে। ও বড় ছেলে, বড় ছেলের বউ, সেও আসি থাকে এখানে, সবাই মিলে এক ঘরে থাকে ভয়ের চোটে। বিরোধী দল করলে যেমন এরাজ্যে প্রাণ হারানোর ভয় থাকে, ঠিক সেইভাবেই কি বিরোধী দল করলে ক্ষতিপূরণও মেলে না। কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন দলমত নির্বিশেষে পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশেই থাকবে সরকার। কিন্তু কই, শম্ভুর পরিবারের পাশে তো থাকতে দেখা গেল না সরকারকে। এক্ষেত্রে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো ভেদাভেদ হবে না। যে পরিবারই ভিকটিমস হয়েছে তাদের আমরা এই সাহায্যটা করবো, এটা আমাদের মানবিক সাহায্য। কোনো রকম সংসার চলে এই শম্ভু দাসের পরিবারের বাড়িতে, বাবা মা সহ থাকেন তার বৌদি। অনেকেই আবার পরিবার ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, তবে সব থেকে বড় বিষয় এখনও কিন্তু শম্ভু দাসের মৃত্যুর দিনের যে আতঙ্ক সেটা কাটিয়ে উঠতে পারেনি শম্ভু দাসের পরিবার। কোচবিহারের দিনহাটা থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শচীকেশ রায়, ক্যালকাটা নিউজ।